টলিউডের জনপ্রিয় নায়িকা পায়েল সরকার। তিনি বলেন, আমার মনে হয় প্রেমে পড়লে যে কোনো দিনই হয়ে উঠতে পারে ভ্যালেন্টাইন্স ডে। প্রেমে পড়লে আর দেরি না করে সেই বিশেষ মানুষটিকে যত তাড়াতাড়ি সম্ভব বলে দেয়াই ভালো। তারপর সেলিব্রেট করার জন্য 14 ফেব্রুয়ারি তো থাকছেই। টিনেজের স্মৃতিও জানালেন পায়েল। তিনি বলেন, দুটো মজার ঘটনা আছে। তখন স্কুলে পড়তাম, খুব সম্ভবত ভ্যালেন্টাইন্স ডেতেই একজন আমাকে একটা ডেইরি মিল্ক আর একটা কার্ড দিয়েছিল। তাকে কার্ডটা ফেরত দিয়ে চকোলেটটা রেখে দিয়েছিলাম। এরকম অনেকই মজার মজার বিষয় ঘটে ভ্যালেন্টাইন্স ডেতে। একবার মনে আছে যে 1 ঘন্টার মধ্যে 3 জন ফোন করে প্রপোজ করেছিল। ওদের মধ্যে বোধহয় এরকম কিছু একটা ব্যাপার ছিল যে কে আগে বলবে। 3 জনেই আস্কড মি আউট ফর এ ডেট। বলা বাহুল্য আমি 3 জনের কারো সঙ্গেই যাইনি। এই মজাগুলো ভ্যালেন্টাইন্স ডেতেই হয়। অবশ্য তখন হতো, এখন আর হয় না। এখন যারা সিঙ্গেল বা যাদের নামের সঙ্গে ফরএভার অ্যালোন ট্যাগলাইনটা কিছুতেই ঘুরছে না, বছরের পর বছর ভ্যালেন্টাইন্স ডে আসছে যাচ্ছে কিন্তু প্রেমটা কিছুতেই হয়ে উঠছে না, তাদের জন্যই টিপস দিলেন প্রেম আমার নায়িকা। কিপ ট্রাইং এভরিডে, ভ্যালেন্টাইন্স ডে র জন্য বসে থেকো না। বলা যায় না একদিন 14 ফেব্রুয়ারি সাকসেসফুল হবেই, তাই সারা বছরই চেষ্টা করে যাও। কলকাতারে জনপ্রিয় নায়িকা বোঝে না, সে বোঝে না, লে হাল আলে প্রেম আমার জানি দেখা হবে। বেশ কিছু বাণিজ্যিক ও ভিন্নধারার ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন। ধন্যবাদ সবাইকে। এরকম আরো খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।